জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সম্পূর্ণ ভিডিওটা দর্শন করুন, খুব ভালো লাগবে। আজকে যাচ্ছি আমরা প্রিয়াজুর জন্মদিনে। কেশু সোনা যে শুনেছ, কেশুবাবু পূর্বীদির সিঙ্গুরের কেশু যে আমি দেখাতাম, আগে দর্শন করাতাম, তো ওই কেশুর সখী যে হচ্ছে প্রিয়াজু, তার জন্মদিন আজকে, 1 বছর পূর্ণ হলো। তো সেই উপলক্ষে আমাদের বাড়ির সকল সদস্যদের নেমন্ত্রণ ছিল। গোলুবাবুকে আজকে নিয়ে যেতে পারলাম না, কারণ আমি সোনাকে আর ব্রজকে রেডি করেছিলাম আজকে নিয়ে যাব বলে, কিন্তু আজকে স্কুটি নিয়ে বেরোনোর কারণে আজকে সোনাকেও নিয়ে আসতে পারিনি। সোনা রেডি ফেডি হয়ে যখন উপর থেকে আমরা নাবি, নেবে স্কুটিতে যখন বসাই, তখন আর সোনার জায়গার মানে সোনাকে বসিয়ে নিয়ে আসবো যে সেইটা আর পারলাম না, মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। তো তার জন্য সোনাকে বাড়িতেই রেখে এসেছি, আর গোলুকে তখন রেডি করিনি, তো তার জন্য গোলুকেও নিয়ে আসলাম না। আর হয়তো গোলু আসতেও চায় না, জানি না কি ভগবানের যা আদেশ সেটাই হয়তো আমাদের মেনে নিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ছোট্টি বোঝোকে নিয়ে বেরিয়ে পড়েছি। বোঝো এখন জানি না, যেখানে যেখানে যাই আমরা মোটামুটি বেরোই, আমরা বের করতে চাই না, আমরা বের করতে চাই হচ্ছে আদরকে বা গোলুকে, এদের দুজনকে নিয়ে একটু বেরোনোর ইচ্ছা থাকে। কিন্তু ওই যে আমাদের ইচ্ছাতে কোনো কিছুই সম্ভব নয়, ওনাদের ইচ্ছা না থাকলে কিছুই সম্ভব হয় না। তো আজকে ব্রজ যাচ্ছে আমাদের সাথে পিয়াজুর জন্মদিনে। আজকে আমরা স্কুটি নিয়েই বেরিয়েছি, তার জন্য সামনে গোলুকেও নিয়ে যেতেও কষ্ট হয়তো সেই কারণেও হয়তো আসেনি, এরকম ব্যাপার হবে। আর আজকে সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। আরও একটা কথা বলি, যেটা হচ্ছে তোমরা ড্রেসের যারা অর্ডার দিচ্ছ, নতুন যারা সেবায় অর্ডার দিচ্ছ, তাদের জন্য বলছি এখন আর অর্ডার নেওয়া হচ্ছে না, আমি বৃন্দাবন বেরোচ্ছি। তার উপরে আমার যারা কাজ করে তারা, তাদেরও একটু প্রবলেমের জন্য তারা আর কাজ করতে পারছে না এখন, তো একার ওপর পুরো ভারটা পড়ে যাচ্ছে। তো তার জন্য আমি পুরো অর্ডারটাই ক্যান্সেল করে দিয়েছি, সকলের অর্ডার, যাদের আগের অর্ডার ছিল তাদেরও ক্যান্সেল করে দিয়েছি। তো এখন আর অর্ডার নেওয়া হচ্ছে না আমার, অর্ডার নেওয়া শুরু হবে হচ্ছে 15ই মে থেকে, তো তখন আপনারা অর্ডার করতে পারেন। আর এখন আমিও চেষ্টা করছিলাম যে ভগবানের যাদের অর্ডার আছে সেগুলো অন্তত আমি ডেলিভারি করে দিই, হয়তো সেগুলো মানে ডেলিভারি করে দিলে আমার হয়তো সুবিধা হয়, কিন্তু হলো না। তাদেরকে আমি বলে দিয়েছি যে এখন ডেলিভারি হবে না, ডেলিভারি হবে হচ্ছে 15 তারিখের পর, 15ই মের পর। এখন কিছুতেই সম্ভব হয়ে উঠছে না আমার পক্ষে, কারণ আমি মেশিনে এখন খুব একটা বসতে পারি না, কোমরের প্রচুর প্রবলেম হয়, যন্ত্রণা হয়, তার জন্য আমি আর মেশিনে কাজ করি না। তো কাকিমাদের দিয়েই কাজ করাই, ওরাই যতটা বানায় আমি শুধু কাটিং করে দিই, সম্পূর্ণ কাটিংয়ের দায়িত্ব আমার থাকে, আমি পুরো সম্পূর্ণ কাটিংটা করে দিই আর ওরা হচ্ছে স্টিচিং করে। আর এই যে আমাদের প্রিয়াজুকে, যেহেতু ওনার জন্মদিন, 1 বছর পূর্ণ হলো ওনার আসাতে, আমাদের মানে দিদির কোলে আসাতে, পূর্বীদির কোলে। আর এ এসেছে, কেশু এসেছে প্রায় 1 বছর 8 মাস এরকম হয়ে গেছে প্রায়, মানে কেশু অনেক আগেই এসেছে, তারপর পিয়াজু এসেছে। আমাদের কিশোরীর জন্মদিনে আমি করতে পারলাম না, আদরের অন্নপ্রাশনও করতে পারলাম না, বাড়িতেই খালি ছোট করে দেওয়া হচ্ছে, এরকম ব্যাপার হচ্ছে। আগে ভেবেছিলাম একটু বড় করে করব, কিন্তু বৃন্দাবন বেরিয়ে যাওয়ার কারণে প্লাস অনেক কিছু গরুদের সেবাতে দেওয়ার জন্য হলো না, কারণ এই কদিনের মধ্যেই গোলুদের সেবাতে সিংহাসন থেকে শুরু করে ওটিজি, ওয়াশিং মেশিন, প্লাস আরও একটা গোলুবাবুর গিফট এসেছে, সেটা হচ্ছে এসি এসেছে। তো এসি এখনও ফিটিং হয়নি, যখন ফিটিং হবে তোমাদেরকে সকলকে দর্শন করাবো, কারণ পুরোপুরি গোলুদের সিংহাসন থেকে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, রুম চেঞ্জ হয়ে যাবে গোলুদের, কারণ গরুরা যে রুমে আছে সেই রুমে গোলুদের রাখা হচ্ছে না, গোলুদের এখন বড় রুমে শিফট করা হচ্ছে, আর সমস্ত কিছুই বলতে গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সমস্তটাই দেখতে হচ্ছে। তো তার জন্য এখন আর ওদের জন্মদিনটা বড় করে করতে পারলাম না। ওদেরকে বলেছি আমি যে 2 বছরের জন্মদিনটা আমি খুব সুন্দর করে তোদেরকে পালন করাবো, চিন্তা করিস না, সকল ভক্তরা আসবে, যেইভাবে গরুর জন্মদিন পালন হয় সেইভাবেই হবে, কিন্তু এবারে যেহেতু তোদের সেবাতে তোদের আরামের জন্য এগুলো করা হচ্ছে, তার জন্য হয়তো আমি পেরে উঠতে পারলাম না। আর ওনারা যা চায় সেটাই হয়, এটা আমাদের মানে হাতে থাকে না, এটাই যা। আর এই দেখো কেশু পিয়াজু একদম রেডি। তো এই ড্রেসটা আমি সেবাতে দিয়েছি, আরও একটা ড্রেস দেওয়া হয়েছে ইয়েলো কালার, তো দেখো এগুলো খুব সুন্দর, এগুলো ওর মায়েরই পছন্দ, ওর মাই অর্ডার করেছে। তো আর এই ড্রেসগুলো যেগুলো আমার হাতে দেখছো যে আমি পাঠ করছি, সেগুলো ওর মা পুরী যাওয়ার আগে নিয়েছিল, পুরীতে জগন্নাথ দেবের দর্শনের আগে নিয়েছিল এগুলো। তো আমি একটু পাঠ করে সাইডে রাখছি, কারণ যতই সুতির কাপড় পাঠ ঠিকঠাক না রাখলেই নষ্ট হয়ে যায় এই ব্যাপার। তো এই দেখো ওর পাগড়িটা, কাপড়টা আমি আনতে ভুলে গেছি, সেই জন্য লেস দিয়ে ওর পাগড়ি করা হয়েছে। আর এই যে ব্রজকে একদম মানে পূর্বীদি পুরো একদম রজনীতে সাজিয়ে দিয়েছে, হাতে রজনী, পায়ে রজনী, মাথায় রজনী, গলায় রজনী, পুরো রজনীতে সাজিয়ে দিয়েছে। আর এই দেখো পিয়াজু রানীকে,
কি দারুণ লাগছে দেখতে, সকলে দর্শন করো। এই যে রাধা গোবিন্দকেও সিঙ্গার করিয়ে দিয়েছি, ওনার রাধা গোবিন্দ একটু সাইজে ছোট কিন্তু খুব মিষ্টি, আর সকলে দর্শন করে না। এই যে গোলু কিন্তু এখন মিস করছে, যে গোলু এলে খুব ভালো হতো। গোলুকে দর্শন করতে ওর ভক্তরাও এসেছিল, ওরা জানতো যে গোলু আসবে, দিদিও জানতো যে গোলু আসবে, কিন্তু গোলু এলো না কেন আমি জানি না। গোলু কিন্তু বারবার যায়, যখনই যাই আমরা দিদির বাড়িতে বলি, গোলু কিন্তু তখনই বেরিয়ে পড়ে রেডি হয়ে, কিন্তু আজকে কেন এলো না বুঝতে পারলাম না। আর পিয়াজুর জন্মদিনের এই ভিডিওটা হচ্ছে 10 তারিখে, তো এডিট করতে একটু সময় লেগে গেল, এটাই যা। আর আমাদের পুজোকেও কিন্তু খুব মিষ্টি লাগছে। আর এই দেখো দিদি এখানে রেডি করছে দুপুরের সেবাতে, সেবা দেবে বলে, আর এটা দিদির মেয়ে। আর এই দেখো সব সেবার রেডি ফেডি হচ্ছে, আমি একটু হাতে হাতে করিয়ে দেবো, মানে করে দিচ্ছিলাম যেটুকু সময় পেয়েছি, একটু আধটু ভিডিও করেছি। কিন্তু দিদি অনেক কিছু সেবাতে আজকে দিয়েছে ভগবানকে, ভগবানকে আমরা যা কিছু একটু আধটু দিলেও অনেক, আর অনেক কিছু সাজিয়ে দিলেও অনেক। ব্যাপারটা আমাদের ভিতর থেকে যতটা ভক্তি আসে দেবার মতো, যতটা মানে আমাদের পক্ষে সম্ভব হয় ততটাই আমরা দেওয়ার চেষ্টা করি। হয়তো ওনারা, জানি না, ওনারা তো প্রসাদ গ্রহণ করেন না, আমরা যা যা কিছু রাখি সেটাই আমরা পাই, শুধুমাত্র দৃষ্টি দেয় ওনারা। দৃষ্টি দেয় এই কারণেই যাতে তার ভক্তরা কোনো রকম অসুবিধা না হয়, তাদের ভক্তদের কোনো রকম জীবনে কষ্ট না হয়, কারণ সেই প্রসাদ, যেই প্রসাদে ভগবান দৃষ্টি দেয়, সেই প্রসাদ কখনোই মানে কোনো কিছুর দিক থেকে পাপে বিরাজ করে না। ওই যে একদিন একটা গল্প শুনিয়েছিলাম না, যে গঙ্গা কখনো কেন, গঙ্গাদেবী কখনো অপবিত্র হয় না কেন, আর গঙ্গাদেবীর অপবিত্র কোনো যায় কোথায়? তো এই যে গল্পটা শুনিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে শস্যের মাধ্যমে, আমাদের ফসলের মাধ্যমে আবার সেই পাপ আমাদের দেহে বিরাজ করে, তো সেই পাপটা শুধুমাত্র এই গোবিন্দর প্রসাদ গ্রহণ করলে সেই পাপ আমাদের শরীরে আর লাগে না, আমাদের আত্মাতে আর লাগে না। বলতে গেলে আত্মার যত রকম কষ্ট এই গোবিন্দ ভক্ত মানে গোবিন্দের প্রসাদে সমস্ত কিছু পাপ বিনাশ হয়ে যায়। তো গোবিন্দর প্রসাদ দর্শনও অনেক মানে মূল্য দেওয়া হয়েছে আমাদের সনাতন ধর্মে, মানে সমস্ত ভগবানের প্রসাদে, আমি কেন গোবিন্দ শুধু গোবিন্দ নয়, সমস্ত ভগবানের প্রসাদে তেমন এ দেওয়া হয়েছে। গোবিন্দর প্রসাদ যারা নিত্য গ্রহণ করে তাদেরকেও মাহাত্ম্য অন্যরকমভাবে দেওয়া হয়েছে। সবটাই প্রভুর লীলা এবং সবটাই প্রভু বোঝাতে চেয়েছে যে আমরা কলিযুগের মানুষরা কীভাবে আগে এগোবো, কীভাবে যাবো না যাবো, কীভাবে এত যেকালে বাধা বিপত্তি, ভগবান মানে আগে থেকেই জানতো যে ভগবান এত কিছু মানুষের মধ্যে বাধা বিপত্তি থাকবে, এত মানুষের দুঃখ থাকবে জীবনে, এত মানে আমরা সমস্ত কিছু শুনে এসেছি যে সত্যযুগে, দ্বাপর যুগে, তারপর ক্রেতা যুগের মানুষরা কীভাবে জীবনযাপন করতো আর আমরা কীভাবে জীবনযাপন করি। তো সত্যযুগে কখনো মানুষরা এরকম কষ্টে মানে জীবনযাপন কাটাই নি বলতে গেলে। তো সেইখান থেকে আজ শেষ যোগ কলিযুগে আমাদের জীবনে প্রত্যেকটা জীবনেই একটু আধটু কষ্ট লেগেই রয়েছে, এক একটা জীবনে এত বিষাক্ত কষ্ট থাকে যেটা তারা ধারণ করতে না পেরে নিজেদের শরীরটাকেই ত্যাগ করতে থাকে, এরকম ব্যাপার। কিন্তু গোবিন্দ এটাও বলে গেছে, শরীর যদি স্বেচ্ছায় ত্যাগ করে সেই শরীরের আবার জন্ম হয়, আবার জন্মমৃত্যু আবদ্ধ হয়, এবং শুধুমাত্র সেখান থেকে পাপের আবার ধরা হয় না, যা পাপ করেছে প্রথম থেকে আবার শুরু করা হয় তার পাপের গণনা। তো শরীর কখনো ত্যাগ করা উচিত নয়, যখন আমাদের গোবিন্দ নিয়ে যাবে শরীরকে, মানে শরীর ত্যাগ করাবে আত্মাকে, তখনই একমাত্র আমাদের শরীরকে নিয়ে যাওয়া দরকার। কতটা বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু যখন আমি গীতা পাঠ করব মানে করি, তখন যেটুকু বুঝি, তখন এখন তো প্রায় সময় হয় না আমার করার, আগে যেমন নিত্য গীতা পাঠ করতাম সময় হতো, এখন এতটা ড্রেসের অর্ডার পড়ে যায়, এতটা কাজ প্রেশার মানে পড়ে গেছে। তোমরা অনেকেই বলেছিলে যে একটা বাচ্চা হলে কী করবে এত ভক্ত, মানে এত যে এ হয়ে আছো, মানে সেবাতে মগ্ন হয়ে আছো, সেই সময় কি দিতে পারবে? তো আমি বলেছিলাম হ্যাঁ, ভগবান যেখানে এতটা করেছে তাহলে সেই সময়টাও দিয়ে দেবে যখন আমার সন্তান হবে, মানে মানুষ সন্তান হবে। তো দেখো এরা এসেছিল, এই যে ছোট্ট মেয়েটা আছে না এইদিকে মাঝে, ওটা তো পূর্বীদের মেয়ে, কেশু, যেটা কেশুর কোলে মানে কেশুকে যে কোলে নিয়ে আছে, আর বোজোকে যে কোলে নিয়ে আছে উনি, আর ওনার মা এসেছিল, ও হচ্ছে ওর বন্ধু মানে বান্ধবী, স্কুলের বান্ধবী, ও যতটাই চঞ্চল পূর্বীদের মেয়ে মানে কেশুর বোন, কেশুর দিদি হবে, কেশুর আগে হয়ে মানে কেশু পরে এসেছে, তো কেশুর দিদি যতটা চঞ্চল তার পুরো অপোজিট, মানে ও ততটাই শান্ত আমি যেটা দেখলাম। এত সুন্দর, এত মিষ্টি মেয়েটা, আর এই হচ্ছে ওই দিদি যারা দর্শন করতে এসেছিলো গোলুর, আরও একজনদের আসার কথা ছিল, তো তারা আসেনে। যাই হোক, গোলু হয়তো জানি না কেন এলো না, ওদের দর্শন দিল না, তবে আমি বলে এসেছি তোমরা সময় মতো কিন্তু এসো গোলুর বাড়িতে, গোলুকে দর্শন করতে। আর সকলকেই বলছি আমি, শুধু ওদের ব্যাপারটা না,
তোমাদের যখনই সময় হবে গোলুর দর্শনে কিন্তু অবশ্যই আসবে। তো আজকে আসি, এই পর্যন্তই, ভিডিওটা ছিল, রাধে রাধে।